আজকে দুপুরের মেনু ছিল ভীষণ সিম্পল আর খুব সুন্দর সুস্বাদু সব খাবার গরমের দিনে বেশি সময় গ্যাসের সামনে থাকতে ইচ্ছে করে না সেই জন্য খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিয়েছি এতগুলো খাবার তো প্রথমেই আমি তৈরি করছি এখানে কোল্ড শাক তার জন্য এখানে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে কালো জিরে রসুন কুচি আর লঙ্কা তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ একদম মিহি করে কাটা এইবার এটাকে একটুখানি আমি ফ্রাই করে নেবো হালকা পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত তারপরে আগে থেকে ধুয়ে কেটে রাখা কলমি শাক এখানে অ্যাড করে দিচ্ছি দেবো সামান্য হলুদ আর সামান্য লবণ কলমি শাক বা যে কোনো শাক রান্না করার সময় কিন্তু হলুদ কিন্তু একটু কমই দিতে হয় তাহলে সবুজ যে কালারটা সেটা বেশি ভালো থাকে তারপরে কিছু একটু সময়ের জন্য রান্না করে নিচ্ছি শাকটা একদম রেডি হওয়া পর্যন্ত ব্যাস এটা কিন্তু পাঁচ মিনিটেই তৈরি হয়ে গেল তো এত সুন্দর কলমি শাক খেতে আমার ভীষণ ভালো লাগে শুধু গরম ভাতে যদি আমাকে কলমি শাক দেওয়া হয় এইভাবে আমি কিন্তু পুরোটাই খেয়ে নিতে পারি তো আমার একটা আইটেম রেডি হয়ে গেল এবার চলে আসি নেক্সট রেসিপিতে এখানে আমি রান্না করব দই বেগুন তার জন্য এখানে বেগুন কেটে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো তারপর এগুলোকে ফ্রাই করে নিচ্ছি এখানে সর্ষের তেলেই আমি রান্না করব কারণ সর্ষের তেলে খুব সুন্দর খাবারের টেস্ট হয় যেমন আমরা বেগুন ভাজা খাই সেইভাবেই কিন্তু বেগুনটা এখানে ভেজে নিতে হবে তারপর বেগুন ভাজার তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু সর্ষে আর এদিকে শুকনো লঙ্কা আর বেশ অনেকটা পরিমাণে কারিপাতা এগুলোকে আমি থার্টি টু ফর্টি সেকেন্ড মতো এখানে ফ্রাই করে নেব নিয়ে গ্যাস অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে আর এইদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি টক দই তার সাথে এখানে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব তারপরে এই দিকে যখন বেগুনটা ঠান্ডা হয়ে যাবে তার মধ্যে আমরা এই দইয়ের মিশ্রণটা অ্যাড করে দেব আর যে ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা কারিপাতা সেটাও এর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলা আর খুব ভালো করে এবার সব কিছু মিশিয়ে নিয়ে আমরা এটাকে ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট ব্যাস খুব সুন্দর হয় খেতে লাইট আর এত ভালো হয় যে তোমরা রুটি ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে পারো এবারে আমি রুই মাছের একটা খুব পাতলা ঝোল রান্না করব যেটা খেতে ভীষণ ভালো লাগে তার জন্য রুই মাছগুলোকে আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম আর এটাকে এবার ভালো করে ফ্রাই করে নিলাম এবার মাছ ফ্রাই করা তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষে বাটা সাথে দই কাঁচা লঙ্কা আর অল্প লবণ দিয়ে একসাথে বেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এখানে অল্প হলুদ আর সামান্য আরেকটু লবণ দিয়ে এবার খুব ভালো করে ফুটিয়ে নেব এটা খেতে ভীষণ ভালো হয় ভীষণ লাইট আর আমি না এখানে সর্ষেটাকে যখন বেটে নিয়েছিলাম তারপরে ছেঁকে নিয়েছি তার জন্য এখানে সর্ষের যে ছিলকাগুলো এর মধ্যে নেই আর এটা খেতে তার জন্য কিন্তু খুব ভালো হয় আর পেটও কিন্তু গরম হবে না তো বেশ কিছুক্ষণ এখানে আমরা লো ফ্লেমে কুক করে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিলাম চিনি আর ওপর থেকে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে লাস্টে সামান্য সরষের তেল ওপর থেকে ছড়িয়ে আমরা ঢেকে রেখে দেব দশ মিনিট মতো একদম লো ফ্লেমে তারপরে মাছটাও নরম হয়ে যাবে আর দেখো কি সুন্দর ওপর থেকে অয়েলও বেরিয়ে এসেছে দারুণ হয় এটা খেতে আর রান্না করতে কিন্তু খুব কম সময় লাগে তোমরা অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখতে পারো আর মাছের ঝোল রান্না করতে করতে আর এক সাইডে আমি আমের চাটনিও বানিয়ে নিয়েছিলাম পাতলা আমের চাটনি এটা তো সবাই জানে আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো দেখো এখানে কলমি শাক এখানে দই বেগুন আছে আছে মাছের ঝোল আর সাথে আছে আমের পাতলা চাটনি আর মিন্নির আবদারে ছিল পাঁপড় ভাজা তো এই ছিল আজকের সিম্পল মেনু কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও